রাজন্য আমল থেকে আগরতলা দুর্গা বাড়িতে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা। প্রায় 150 বছর ধরে রাজধানী আগরতলায় দুর্গা বাড়িতে চলছে এই পুজো। সমস্ত রীতিনীতি মেনে প্রতি বছরই সপ্তমী থেকে নবমী বেশ জাঁকজমকপূর্ণভাবে দুর্গা বাড়িতে পুজোর আয়োজন করা হয়ে থাকে। আর এই পুজোকে কেন্দ্র করে সপ্তমী থেকে নবমী তিন দিনই পুণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত হয় দুর্গা বাড়িতে। বিশেষ করে অষ্টমীর দিনে সবথেকে বেশি লোক সমাগম ঘটে থাকে দুর্গা বাড়িতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সমস্ত প্রথা মেনে শুক্রবার সকালে আগরতলার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় অষ্টমী পুজো। এদিন সপরিবারে দুর্গা বাড়িতে পুজো দিতে যান সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে সাংসদ বলেন, বহু বছর ধরে এ রাজ্যের বুকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ শারদীয়া উৎসব পালন করে আসছে। আগামী দিনেও যেন এই ভ্রাতৃত্ববোধ বজায় থাকে মায়ের নিকট, এই প্রার্থনা করেন তিনি। আজকে আমরা জানি সবাই যে আমাদের শারদীয়া মায়ের আজকে মহা অষ্টমী তিথি। এই মহা অষ্টমী তিথিতে আমি সকল রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমরা এই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মানুষকে নিয়ে আমরা এই শারদীয়া দুর্গা উৎসবে আমরা আনন্দ উৎসব করি। তো আমি আশা করি যেভাবে আমরা ভ্রাতৃত্বের মাধ্যমে এই রাজ্যে বসবাস করছি, আগামী দিনেও মায়ের আশীর্বাদে আমরা সবাই মিলিতভাবে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে থাকব, সেটা মায়ের কাছে প্রার্থনা করি। এবং আজকের দিনে আবারও সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এদিন অষ্টমীর অঞ্জলি দিতে দুর্গা বাড়িতে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।